বাইরে ধীরে ধীরে কমে এলো পাথর ধসের গর্জন স্তব্ধ হয়ে গেছে দুই বন্ধু নিকোষ কালো অন্ধকার গর্তের ভেতরে ছোট্ট পরিসর বাতাসে ভাসছে ধুলিকণা দম আটকে দিতে চাইছে কিশোর কাশতে কাশতে বলল মোসা ফাঁদে আটকে গেছি আমরা আর বেরোতে পারবো না দম বন্ধ হয়ে মরবো এবার নাকে রুমাল চাপা দাও জলদি বলল কিশোর শিগগিরই নেমে যাবে ধুলিকণা অন্ধকারে হাত বাড়িয়ে সঙ্গীর কাজ চাপে ধরল ভেব না দমবন্ধ হয়ে মরব না ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে এই গুহা আমি দেখেছি এক পাশের দেয়ালে বড় একটা ফাটল আছে কথায় গিয়ে শেষ হয়েছে জানি না তবে ওটা দিয়ে বাতাস চলাচল করে শুটকোকে ধন্যবাদ ওর সজন্যেই একটা টর্চ আছে এখন আমাদের পকেটে ঠিকই ওই শুটকোকে ধন্যবাদ ব্যঙ্গ করল মুসা, ওর সরজন্যেই এই কবরে আটকেছি আমরা ইস বগাটাকে যদি হাতের কাছে পেতাম এখন সরু ঘাটটাই মটকে দিতাম কিন্তু ওই করেছে কাজটা কোনো প্রমাণ নেই পাথরের ধস কেন নেমেছে কিছুই জানি না আমরা এখনো বলতে বলতে টর্চের বোতাম টিপে দিল কিশোর গাঢ় অন্ধকার জিরে দিল তীব্র আলোর রশ্মি আলো ফেলে দেখল কিশোর ফুটছ এক উঁচু গুহাটা পাশার চার ফুট মতো এক পাশের দেয়ালের ওপর থেকে নিচ পর্যন্ত নয় দশ ইঞ্চি চওড়া একটা ফাটল ঝিরঝির করে বাতাস আসছে ওপর দিয়ে কিন্তু ওদিক দিয়ে বেরোনো যাবে না বিরাট এক পাথর আটকে গেছে কর্তের মুখে পটার আশপাশে ওপরে ছোট বড় আরও পাথর ঠেসে আটকেছে তার ওপর জমেছে বালি আর মাটি হুম খুব সুন্দরভাবে পাথরের দেয়াল উঠেছে যেন ভালো একটা কাজের কাজ হয়েছে এমনই ভঙ্গিতে বলল কিশোর এখনও বড় বড় কথা গেল না তোমার মুসার গলায় ক্ষোভ বলে ফেললেই হয় ভালো মতো আটকে গেছি আমরা আর বেরোতে পারবো না সেটা বলতে যাব কেন এখনও জানি না বের হতে পারবো কিনা এসো ঠেলা লাগাই যদি নড়াতে পারি গায়ের জোরে ঠেলা লাগালো দুজনে এক ছিল নর্নলা পাথর হাঁপাতে হাঁপাতে বসে পড়লো ওরা বিশ্রাম নিতে হ্যান্ডস্যান নিশ্চয়ই আসবে কেঁদেই ফেলবে যেন মোসা কিন্তু কিছুতেই খুঁজে পাবে না আমাদের শেষে পুলিশে খবর দেবে পুলিশ আসবে বয় স্কাউটরা আসবে খোঁজাখুঁজি হবে প্রচুর আমরা চেচাইলেও সে আওয়াজ বাইরে যাবে না তার মানে আর কোনোদিনই চুপ কেড়ে গেলে সে কিশোর শুনছে না কথা মাটিতে হাঁটু গেটে বসে আছে হাতের টর্চের আলোয় আলোকিত হয়ে আছে গুহার পেছন দিকটা চোখে সেদিকে চেয়ে আছে সে ছাই দেখা যাচ্ছে বলল কিশোর কোনো কারণে এখানে আশ্রয় নিয়েছিল কেউ বলতে বলতে উঠে গিয়ে ছইয়ের কাছে বসলো সে এক হাতে টর্চ নিয়ে অন্য হাতে খুঁড়তে শুরু করলো ছাই আর ধুলির গাদা আধ ইঞ্চির মতো বেরিয়েছে খুঁড়ে খুঁড়ে প্রায় ইঞ্চি চারেক বের করে ফেললো ওটার মাথা একটা শক্ত ডাল টানা হেঁচটা করে ডালটা বের করে নিয়ে এলো সে চারেক লম্বা ইঞ্চি দুয়েক পুরু এক মাথা পোড়া কপাল ভালো আমাদের বলে উঠল কিশোর ডালটা পেয়ে গেছি নিশ্চয়ের মাথায় খাবার গেথে পুড়িয়ে খেয়েছিল লোকটা ডালটার দিকে হাবার মতো চেয়ে রইলো মোসা পুরনো আঁত পড়া ওই লাঠিটা তাদের কী কাজে লাগতে পারে বুঝতে পারছে না এটা দিয়ে চারা লাগিয়ে পাথর সরানোর কথা ভাবছো নাকি জানতে চাইলো মোসা খামোখাই খাটবে তাহলে না চারা দেব না অন্য কথা মনে এলে আগে ভাগিয়ে সেটা জানিয়ে দেওয়ার পক্ষপাতি নয় কিশোর আগে দেখা নেয় তারপর পরিকল্পনায় বের বেরোয় কেনা তারপর দরকার হলে প্রকাশ করে এটা জানে মোসা তাই ডালটা দিয়ে কি করবে না করবে সে ব্যাপারে আর কোনো প্রশ্ন করল না সঙ্গীকে কমরের বেল্টে ঝলানো আটফলার ছোটো সুইচ ছুরিটা খুলে নিল কিশোর একটা কাটিং ব্লেড বের করে কাজে লেগে গেল ডালের পড়া মাথাটা চেঁচে চোখা করে ফেলল কিশোর ছুরিটা আবার আগের জায়গায় রেখে দিয়ে ডাল হাতে করে এগিয়ে দাঁড়ালো পাথরের দেয়ালের সামনে আলো ফেলে ভালো মতো পরীক্ষা করল করে দেখলো দেয়ালটা বোঝার চেষ্টা করলো কোন দিককে পাথরের সংখ্যা কম তারপর লাঠির চোখা মাথাটা দিয়ে খোঁচা লাগালো দেয়ালে কয়েক ইঞ্চি ঢুকেই ঠেকে গেল লাঠির মাথা জড়া করেও আর ঢোকানো গেল না নিশ্চয়ই পাথরে আটকে গেছে টেনে বের করে এনে আবার খানিকটা ওপরে ঢোকালো সে আবার কয়েক ইঞ্চি ঢুকে ঠেকে গেল মাথা আবারও বের করে এনে আরেক জায়গায় ঢোকালো এবার আর ঠেকলো না ওপাশে বেরিয়ে গেল চোখা মাথাটা কাটানে বের করে আনতেই হর হর করে ঝরে পড়ল কিছু বালি আর মাটি আপন মনেই মাথা ঝাঁকালো কিশোর ছিদ্রটাতে আবার লাঠি ঢোকালো আস্তে আস্তে চারা দিতে লাগলো চারদিক বালি মাটি ঝরে পড়তে লাগলো হাত ঢোকানো যায় এমন একটা করতে হয়ে গেল দেয়ালের গায়ে শিগগিরই আলো চুইয়ে ঢুকছে গুহার ভেতর আবার কাজে লেগে গেল কিশোর কয়েক মিনিটে গর্তটার পাশে ওরকম আরেকটা গর্ত করে ফেলল দুটো গর্তের মাঝামাঝি আবার লাঠি ঢুকিয়ে দিল খোঁচাতে খোঁচাতে বালি মাটি ফেলে এক করে ফেললো দুটো গর্ত বেশ বড় একটা ফোকর হয়ে গেছে এখন ফোকরের কাছে চোখ নিয়ে গিয়ে বাইরে তাকালো সে চোখের সামনে ফুটো ফুটে উঠল গোল একটা বড় পাথর এবার সন্তুষ্ট গলায় বলল কিশোর এসো হাত লাগাও ফকর দিয়ে লাঠি ঢুকিয়ে দিল আবার পাথর ঠেকলো লাঠির মাথায় দুজনে মিলে এক পাশে থেকে ঠেলা লাগালো জোরে প্রথমে নড়তে চাইলো না পাথর সেসব দিয়ে পরাজিত হতেই হলো চাপা ভোতা একটা আওয়াজ তুলে বালি মাটিয়ার সঙ্গী পাথরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিল নিজেকে গড়িয়ে পড়তে লাগলো পড়ার সময় কিছু আলগা সঙ্গী নিয়ে গেল সাথে করে ফকরের বাইরে মুখটা বড় হলো আরেকটু ফোকরের ওপর একটা পাথর বেছে নিল কিশোর কতখানি বড় পাথর ঠিক বোঝা যাচ্ছে না লাঠির মাথা পাথরের নিচের দিকে ঠেকিয়ে ঠেলে যেতে লাগলো দুজনে এক ছিল নন্দ পাথরটা পরিশ্রমে দরদর করে ঘামছে দুজনে পিচ্ছিল হয়ে আসছে লাঠি ধরা হাত কিন্তু বিরত হলো না তারা বেশিক্ষণ আর অনড় থাকতে পারল না পাথর হঠাৎ করে একটা শব্দ তুলে খুলে এলো বালি মাটির আকর্ষণ থেকে বিশাল পাথর ধূপ করে আছড়ে পড়ল নিজের সঙ্গীসাথীদের ওপর অনেকগুলো পাথর নাড়িয়ে ফেলল ধাক্কা ধাক্কা দিয়ে সঙ্গে নিয়ে গোড়াতে গোড়াতে চলে গেল ঢালবে বেশ প্রশস্ত হয়ে গেছে এখন ফকরের বাইরের দিকটা এ পাশটাও বেশ প্রশস্ত করতে লাগলো ওরা খুব বেশিক্ষণ লাগলো না ক্রল করে বেরিয়ে যাবার উপযোগী একটা সুরঙ্গ তৈরি করে ফেললো ওরা কিশোর তুমি একটা জিনিয়াস প্রশংসা না করে পারল না মোসা প্রতিবার দরকার পড়ে না বাঁচার তাগিদেই মাথায় এসে গিয়েছিল বুদ্ধিটা কিন্তু আমার মাথায় তো আসেনি হয়েছে হয়েছে বেরো এখন বেশি নড়াচড়া করো না অপর থেকে পাথরের পাথর পরে থেতলে যেতে পারে মাথা খুব সাবধানে কাকাল মাছের মতো দেহটাকে মুচড়ে মুচড়ে গর্তের বাইরে বের করে নিয়ে এলো মোসা সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে মাথা ঢোকাতে বলল বন্ধুকে বেশি কষ্ট করতে হলো না কিশোরকে হাত ধরে টেনে ওকে গুহার বাইরে বের করে নিয়ে এলো মোসা ঢাল বেয়ে নিরাপদ জায়গায় সরে এলো দুজনে নিজেদের দিকে তাকাবার সময় পেল এতক্ষণে সেরেছে চেঁচিয়ে উঠল কিউ কেউ দেখলে আমাদেরকে ভূত ঠাউড়াবে এখন ও কিছু না বলল কিশোর কোনো সার্ভিস স্টেশনে থেমে হাত মুখ ধুয়ে নিলেই হবে ভালো করে ঝাড়লে কাপড়েও বালি থাকবে না আর তেমন এ অবস্থায় দেখা করতে হচ্ছে না মিস্টার ফিসফিসের সঙ্গে এত কিছুর পরেও দেখা করতে যাচ্ছি আমরা অবাক হয়ে বন্ধুর দিকে চাইল মোস্তা কেন নয় ওটাই তো আসল কাজ সেজন্যই তো বেরিয়েছি চলো চলো দেরি হয়ে যাচ্ছে তাড়া দিল কিশোর সারা পথে পাথরের ছড়াছড়ি হাঁটতেই কষ্ট হচ্ছে এমনিতে চাল আগার কথা তার দ্বিগুণ সময় লেগে গেল পথটা পেরোতে কাছে এসে ভয়ে ভয়ে দুর্গের সদর দরজার দিকে তাকালো মোসা না আজ আর ঢুকছে না বন্ধুকে অভয় দিল কিশোর এমনিতেই দেরি হয়ে গেছে মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি বাঘ পেরিয়ে এলো দুজনে গাড়িটা দেখা যাচ্ছে অস্থিরভাবে পায়চারি করছে হ্যানসন উদ্বিগ্ন কিশোর আর মুসাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সোফার ফিরেছেন তাহলে খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম দুজনের সারা গায়ে এবারে চোখ বলালো সে কোনো দুর্ঘটনা তেমন কিছু না জবাব দিল কিশোর আচ্ছা মিনিট চল্লিশ আগে দুটো ছেলেকে এদিক দিয়ে যেতে দেখেছেন চল্লিশ মিনিট নয় তারও বেশি আগে গাড়িতে উঠে বসতে বসতে বলল হ্যানসন ক্যাসেলের দিক থেকে ছুটে এলো দুটো ছেলে আমাকে দেখে পাশ কেটে একটা ঝোপের ওপাশে চলে গেল খানিক পরে ইঞ্জিনের শব্দ শুনলাম ঝোপের ওপাশ থেকে ছুটে বেরিয়ে গেল একটা নীল স্পোর্টস কার একে অন্যের দিকে চাইল মুসা আর কিশোর মাথা ঝাঁকালো দুজনেই টেরিয়ারের গাড়িটাও নীল রঙের স্পোর্টস কার তারপর আগের কথার খেয়ে ধরল হ্যানসন পাথর গড়িয়ে পড়ার আওয়াজ শুনলাম অপেক্ষায় রইলাম আপনাদের দেরি হচ্ছে দেখে ভাবনায় পড়ে গিয়েছিলাম আমার ওপর হুকুম আছে কিছুতেই যেন গাড়িটাকে চোখের আড়াল না করি কিন্তু আপনাদের ফিরতে আর একটু দেরি হলেই হুকুম অমান্য করতাম না গিয়ে পারতাম না ছেলে দুটো চলে যাবার পর পাথর গড়ানোর আওয়াজ শুনেছেন ঠিক নিশ্চিত হতে চাইছে কিশোর নিশ্চয়ই জবাব দিল হ্যানসন এখন কোথায় যাবো স্যার আটশো বারো উইন্ডিং ভ্যালি রোড সেখানে রোয়ানা হয়েছিলাম কেমন আনমনা মনে হলো কিশোরকে বন্ধুর মনে এখন কিসের ভাবনা চলছে জানে মোসা নিশ্চয় ভাবছে পাথর ধসের আগে যদি চলে গিয়ে থাকে টেরিয়ার তাহলে পাথর ঠেলে ফেললো কে পাশে বসা সঙ্গীর দিকে চাইল সে নিজের ঠোঁটে চিমটে কাটছে কিশোর গভীর চিন্তায় মগ্ন শুটকো নয় তাহলে কে করল কাজটা আপন মনেই বিড়বির করল কিশোর একটা মানুষকে দেখেছি পাহাড়ের ওপরে সে তো মিথ্যে নয় না মিথ্যে নয় বন্ধুর সঙ্গে একমত হলো মুসা এবং ওই মানুষই ভূত কিছু নয় ব্যাপারটা একটু অদ্ভুতই বাস্তবে ফিরে এলো যেন কিশোর জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল হ্যানসান একটা সার্ভিস স্টেশনে একটু রাখবেন হাত মুখ ধুতে হবে ঝেড়ে জামা কাপড় যতটা সম্ভব পরিষ্কার করে নিল দুই গয়েন্দা। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিল তারপর আবার এসে উঠল গাড়িতে পাহাড়ি পথ ধরে আবার ছুটে চলল রলস রয়েস পাহাড়ের ওপাশে নিচের উপত্যকায় নেমে গেছে পথটা ডানে মোড় নিয়ে আরও মাইলখানেক এগিয়ে গিয়ে মিশেছে উইন্ডিং ভ্যালি রোডে শুরুতে পথটা বেশ চওড়া দুধারে সুন্দর সুন্দর বাড়িঘর ধীরে ধীরে শুরু হয়ে গেছে হঠাৎ করে ঢুকে পড়েছে একটা গিরিপথে দুধারে কোথাও কোথাও খাড়া পাহাড়ের দেয়াল দুদিক থেকে চেপে ধরতে চাইছে যেন অনেক বেশি ঘুরে ফিরে এগিয়ে গেছে পথ হঠাৎ করেই কোন একটা পাশের দেয়ালে যেন লাভ দিয়ে সরে যাচ্ছে বেরিয়ে পড়ছে খানিকটা খোলা জায়গা আটটা বাংলো মতো বাড়ি উঠেছে ওখানে তারপরে যেন আবার লাফিয়ে পাথরের গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে পাহাড় এত বেশি ঘোরপেজ বলেই পথটার নাম হয়েছে উইন্ডিং ভ্যালি রোড একটা জায়গায় এসে আবার ওপরের দিকে উঠে চললো পথ আরও সরু হয়ে আসতে লাগল কোয়েলের মতো ঘুরে ঘুরে উঠে যাওয়া পথ হঠাৎ করে এসে শেষ হয়ে গেছে এক জায়গায় তারপরই গোল একটু সমতল জায়গা পাহাড়ের মাথায় গাড়ি ঘোরানোর জন্য তারপর উল্টোর দিকে খাড়া নেমে গেছে দেয়াল তলায় গভীর খাত নিচে কঠিন পাথর ঘোরানোর সময় ড্রাইভার একটু অসতর্ক হলেই তলায় গিয়ে আছড়ে পড়বে গাড়ি গোলমতো জায়গাটা এনে গাড়ি থামিয়ে দিল হ্যানসান জায়গাটা দেখে অবাকি হয়েছে যেন সে চেহারাই জানা যায় জানান দিচ্ছে পাথরের শেষ মাথায় চলে এসেছি এদিকে ওদিকে চেয়ে বলল হ্যানসান কই কোনো বাড়ি তো চোখে পড়ছে না ওই যে একটা মেল বক্স হঠাৎ বলে উঠল মুসা। বক্সের গায়ের লেখাটা পড়ল। প্রায় ষাটশো বারো তার মানে কাছে পিঠেই কোথাও আছে বাড়িটা গাড়ি থেকে নেমে এলো দুই গোয়েন্দা ক্ষত বিক্ষত একটা ঝোপের পাশে কাথ হয়ে দাঁড়িয়ে আছে মেল বক্স ওটার ধার দিয়ে চলে গেছে একটা অ্যাব্রো খেব্রো পাথুরে পথ জায়গাটা জায়গায় জায়গায় ঝোপঝাড় ওগুলোর মাঝখান দিয়ে সোজা অপরের দিকে উঠে গেছে পথটা উঠে চললো দুজনে শিকিরে তাদের অনেক নিচে পড়ে গেল গাড়িটা বেশ কয়েকটা ঝোপঝাড় পেরিয়ে এলো ওরা ছোট একটা জংলা মতন জায়গা পেরোতেই চোখে পড়লো বাড়িটা পাহাড়ের ঢালে জোর করে বসিয়ে দেয়া হয়েছে যেন লাল টালির ছাদ দেয়া পুরোনো টাইপের একটা স্পেনিশ বাংলো বাংলোর একপাশে পাশে পাহাড়ের গা ঘেসে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এক বিশাল খাঁচা ছোটখাটো ঘরের সমান ভেতরে পুড়ে রাখা হয়েছে অসংখ্য কাকাতুয়া এক নাকারে কিচকিচ করে যাচ্ছে পাখিগুলো হুড়োহুড়ি করছে উঠছে খাঁচার অল্প পরিসরে খাঁচার কাছে এসে দাঁড়িয়ে পড়ল দুজনে চেয়ে আছে উজ্জ্বল রঙের পাখিগুলোর দিকে এই সময় পেছনে শোনা গেল পায়ের আওয়াজ প্রায় একসঙ্গেই ঘুরে দাঁড়ালো দুজনে যে পথে এসেছে ওরা সে পথে আসতে দেখলো লোকটাকে লম্বা পুরো মাথা জুড়ে টাক বিরাট সানগ্লাসের আড়ালে ঢাকা পড়েছে চোখ এক কানের নিচ থেকে শুরু হয়েছে গভীর কাটা একটা দাগ গলা বেয়ে নেমে গেছে নিচের দিকে বুকের হাড়ের কাছে গিয়ে ঠেকেছে কথা বলে উঠল লোকটা গা ছমছম করে যেন এক ধরনের ফিসফিসে আওয়াজ খবরদার যেখানে আছো দাঁড়িয়ে থাকো এক চুলো নড়বে না কেউ স্থির হয়ে গেল দুজনেই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো লোকটা বা হাত বাগিয়ে ধরে আছে একটা ম্যাচাটে রোদ লেগে ঝিলিক দিয়ে উঠলো বিশাল ছুরির তীক্ষ্ণ ধারার ফলা এক পা দুই পা করে এগিয়ে আসছে লোকটা একটুও নড়বে না ফিসফিসিয়ে বলে উঠলো আবার সে প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো মুসার কাছেই এই হেতু অহেতু নড়ছে না সে এমনিতেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো দেখা দিল তার আর কিশোরের মাছামাছি দুজনের উড়ুতে উড়ুর কাছ দিয়ে উড়ে চলে গেল ম্যাচাটেটা ঘেঁচ করে গিয়ে বিতল মাটিতে হতাশ কলায় বলে উঠল লোকটা উহু গেল মিস হয়ে সানগ্লাস খুলে আনলো চোখের ওপর থেকে নীল আন্তরিক চোখে চেয়ে আছে ছেলেদের দিকে খানিক্ষণ আগের মতো ভয়াবহ আর লাগছে না এখন তাকে তোমাদের পেছনে ঘাসের ভেতরে ছিল সাপটা সাফায় গেল লোকটা রেটেলার কিনা বুঝতে পারলাম না বেশি তাড়াহুড়ো করে ফেলেছি সেজন্যই ফসকে গেল নেশানা সাদা লালে মেশানো একটা রুমাল বের করে ভ্রুর কাছে ঘাম মুছল লোকটা পাহাড়ের ওপাশে ঝোপঝাড় পরিষ্কার করছিলাম বাজে জিনিস দাবানল ছড়ানোর অস্তাদ ইস ঘেমে নিয়ে গেছি একেবারে এক গ্লাস করে লেমনেট খেলে কেমন হয় এ লোকটার ফিসফিসানিতে অভ্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই দুই গোয়েন্দা মোসা আন্দাজ করল গলার বিচ্ছিরি কাটাটাই ওই স্বরের বিকৃতির জন্য দায়ী বাংলোর দিকে হাঁটতে শুরু করলো হেরি প্রাইস পিছু পিছু চলল দুই গয়েন্দা একটা ঘরে এসে ঢুকলো এক পাশে লম্বা পর্দা ঝোলানো এক একটা টেবিল ঘিরে কয়েকটা ইজি চেয়ার টেবিলে বড় সড়ো একটা যোগে বরফ দেওয়া পর্দার ওপর থেকে ভেসে আসছে কাকাতুয়ার কর্কশ কিচির মিচির পাখি পুষে পাখি বিক্রি করেই পেট চালাই আমি যোগ থেকে তিনটে গ্লাসে লেমনেট ঢালতে ঢালতে বলল প্রাইস দুটো গ্লাস তুলে দিল দুই কিশোরের হাতে তোমরা খাও আমি আসছি এক মিনিট সানগ্লাসটা টেবিলে নামিয়ে রেখে পাশের ঘরে চলে গেল সে ধীরে ধীরে লেমোনয়েডে চুমুক দিতে লাগলো কিশোর চিন্তিত মিস্টার প্রাইসকে দেখে কি মনে হয় ভালোই তো জবাব দিল মুসা ফিসফিসানিটাই শুধু খারাপ লাগে এমনিতে লকটা মন্দ নয় হ্যাঁ বেশ মিশুক কিন্তু মিথ্যে কথা বললো কেন হাতে তো দেখলাম পরিষ্কার ঝপঝার কাটলে কিছু না কিছু লেগে থাকতোই কিন্তু মিথ্যে কথা বলবে কেন এর আগে কখনো দেখেনি আমাদের কোনো কারণ নেই মাথা নাড়ল কিশোর বুঝতে পারছি না আরও একটা ব্যাপার ঝপ কাটতেই যাক আর যেখানেই যাক বেশিক্ষণ যায়নি লেমনডে বরফের টুকরোগুলো রেখে গিয়েছিল খুব একটা গলেনি তাই তো কিছু একটা বলতে যাচ্ছিল কিশোর প্রাইসকে ঢুকতে দেখে থেমে গেল কাপড় বদলে এসেছে প্রাইস গায়ে স্পোর্টস শার্ট গলায় জড়িয়ে নিয়েছে একটা স্কার্ফ কাটা দাগটা দেখলে অনেকেরই অস্বস্তি লাগে ফিসফিস করে বলল লোকটা কারোর সঙ্গে কথা বলার সময় তাই স্কার্ফ জড়িয়ে নেই অনেক বছর আগে মালয়ের একটা দ্বীপে দুর্ঘটনা ঘটেছিল তখন কেটেছে সে যাগ্কে তা তোমরা এখানে কি মনে করে একটা কার্ড বের করে প্রাইসের দিকে বাড়িয়ে ধরলো কিশোর হাতে নিয়ে দেখলো প্রাইস তিন গোয়েন্দা বেশ বেশ তা এখানে কী তদন্ত করতে এসেছো কিশোর জানালো জন ফিল্পের ব্যাপারে কিছু আলোচনা করতে চায় সানগ্লাসটা তুলে নিয়ে পড়ল প্রাইস দিনের আলো সইতে পারি না রাতে ভালো দেখি তো ফিল্পের ব্যাপারে হঠাৎ তো আগ্রহ কেন তোমাদের একটা আজব কথা কানে এসেছে বলল কিশোর জন ফিল্পে নাকি মরার পরে ভূত হয়ে গেছে ঠাই নিয়েছে গ্যাসেলেই লোকে থাকতে দেয় না জোর করে কেউ থাকতে চাইলে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় কালো কাঁচের ওপাশে চোখ দুটো আবছা দৃষ্টি তীক্ষ্ণ দেখছে কিশোরকে আমিও শুনেছি ফিসফিসিয়ে বলল লোকটা ছবিতে ভূত প্রেতের দৈত্য দানাবের অভিনয় করেছে জন ভয় পাইয়েছে দর্শককে কিন্তু আসলে সে ছিল খুবই ভদ্র লাজুক খালি ফাঁকি দিত তাকে লোকে ঠকাতো বাধ্য হয়ে শেষে আমাকে ম্যানেজার রেখেছিল এই যে এই ছবিটা দেখো পেছনে টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো ছবিটা দেখালো প্রাইস তুলে বাড়িয়ে ধরলো কিশোরের দিকে হাতে নিল কিশোর মুসাও দেখলো দুজন মানুষ দরগড়ায় দাঁড়িয়ে আছে হাত মেলাচ্ছে একজন প্রাইস আর একজন তার চেয়ে বেটে বয়সও কম এই ছবিটাই পত্রিকায় ছাপা হয়েছিল ফটোকপি করেছে রবিন ছবির তলায় লেখা প্রিয় বন্ধু হেরিকে জন ছবি দেখে আন্দাজ করতে পারছো কেমন লোক ছিল জন বলল প্রাইজ লোকের সঙ্গে তর্ক করতে পারতো না সে রাগারাগি করতে পারতো না কানের নিচে কাটা জায়গায় একবার আঙ্গুল ছোয়ালো সে আমাকে কেন জানি ভয় পায় লোকে বেশি গোলমাল করে না জনের অনুরোধে নিলাম তার ম্যানেজারই অভিনয়ে আরও বেশি মন দিতে পারল সে কাজটা শুধু তার পেশাই নয় নেশাও ছিল হলে বসে তার অভিনয় দেখে শিউরে উঠতো দর্শক সবাক চলচ্চিত্রর কদর বাড়ল দেখা দিল বিপত্তি ভীষণ চেহারার ভূতের ততলামির লোকেই লোকে হেসেই খুন ভেঙে পড়ল জন তখনকার তার মনের অবস্থা নিশ্চয় বুঝতে পারছ হ্যাঁ স্যার বলল কিশোর বুঝতে পারছি আমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমারও খুব খারাপ লাগে হপ্তার পর হপ্তা পেরিয়ে গেল ফিসফিসিয়ে বলে চললো লোকটা ঘর থেকে বেরোয় না জন একে একে বিদায় করে দিল চাকর বাকরদের কী আর করব ওর বাজার সদাই আমি করে দিতে লাগলাম চারদিক থেকে খবর আসছে তখন ছবিটার ব্যাপারে যেখানেই দেখানো হচ্ছে হাসাহাসি করছে লোকে অনেক ঝামেলা বোঝালাম তাকে লোকের কথায় কান দিতে মানা করলাম কিন্তু কোনো কাজ হলো না থামলো প্রাইস অপেক্ষা করে রইল দুই গোয়েন্দা তারপর একদিন আমাকে ডেকে ছবিটার যে কয়টা প্রিন্ট আছে সব জোগাড় করে নিয়ে আসতে বলল জন কেউ যেন আর না দেখতে পারে ছবিটা কেউ যেন আর হাসি হাসি না করতে পারে বেরোলাম প্রচুর খরচ খরচা করে কিনে নিয়ে এলাম সবকটা প্রিন্ট মরার উপর খাড়ার ঘা মারতেই যেন এই সময় এলো ব্যাংকের সমন অনেক টাকা ধার হয়ে গেছে শোধ দিতে পারলে ক্যাসেলটা দখল করে নেবে ব্যাংক টাকা পয়সা জমতো জন এক হাতে আয় করত আরেক এক হাতে খরচ করত। ভেবেছিল বয়স কম খেতি হয়েছে অনেক সময় আছে টাকা জমানোর বলে যাচ্ছে প্রাইস একদিন ক্যাসেলের মেইন রুমে বসে আছে দুজন আলোচনা হচ্ছে বাড়িটা রাখতে পারবে কিনা সে ব্যাপারে ও বলল মরে গিয়ে হলেও বাড়িটা দখল রাখবে সে তার দেহ পচে গে গলে শেষ হয়ে যাবে কিন্তু প্রেতাত্মা বেরোনোর বেরোবে না ক্যাসেল ছেড়ে চুপ করলো প্রাইস কালো কাচের ওপাশে আবছা চোখের দৃষ্টিতে নির্লুপ্ততা কেঁপে উঠলো একবার মোসা ইয়াল্লা মরে তাহলে সত্যি সত্যিই ভূত হওয়া ইচ্ছে ছিল ফিল্পীর তাই তো মনে হচ্ছে বলল কিশোর আচ্ছা মিস্টার প্রাইস ফিল্পি তো খুব ভদ্র ছিল এমন একজন লোকের প্রেতাত্ম নিশ্চয়ই ভদ্রই হবে লক্ষ্যে সে ভয় দেখাচ্ছে তাড়িয়ে দিচ্ছে ক্যাসেল থেকে বিশ্বাস হতে চায় না ঠিকই একমত হলো প্রাইজ আমার মনে হয় যান জোন না লোককে তাড়াচ্ছে অন্য প্রেতাত্মা ওগুলো অনেক বেশি বাজি অন্য ঢকগিল্লো মোসা বেশি বাজি হ্যাঁ বুঝিয়ে বলছি তোমরা জানো পাহাড়ের তলায় সাগরের ধারে পাওয়া গেছে জন জোনফিল্পির গাড়ি মাথা ঝাঁকালো দুই কিশোর তাহলে এও যেন একটা নোট রেখে গেছে জন লিখে গেছে চিরকালের জন্য অভিশপ্ত করে রেখেছে টেরোর কেসেলকে আবার মাথা ঝাঁকালো দুই গোয়েন্দা দুজনেই চেয়ে আছে প্রাইসের মুখের দিকে পুলিশের ধারণা বলল প্রাইজ ইচ্ছে করে পাহাড়ের ওপর থেকে গাড়ি নিয়ে পড়েছে জন আমিও তাদের সঙ্গে একমত সেই যে সেদিন কথা হয়েছিল ক্যাসেলে তারপর আর কোনো দিন ওর সঙ্গে আমার দেখা হয়নি আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল জন কোনো দিন যেন আর টেরর ক্যাসেলে না ঢুকি হ্যাঁ কোনো কথা থেকে যেন অন্য প্রেতাত্মার কথা বলছিলেন মনে করিয়ে দিল কিশোর খুব খারাপ হ্যাঁ খারাপ প্রেতাত্মা বলল প্রাইস সারা দুনিয়ার বিখ্যাত সব ভুতুরে বাড়ি থেকে মাল মশলা জোগাড় করে এনে দুর্গ সাজিয়েছিল জন জাপানের এক ভুতুরে মন্দির থেকে এনেছে কাঠ ভূমিকম্পে ধসে পড়েছিল ওই মন্দির ভেতরে যে কয়েকজন লোক ছিল সব মারা গিয়েছিল ইট কাট চাপা পড়ে ইংল্যান্ডের এক ধ্বংস হয়ে যাওয়া প্রসাদ থেকে এসেছিল কিছু লোহার বর্গা ওই বর্গার একটাতে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল এক সুন্দরী মেয়ে ধসে পড়ার আগে নাকি প্রায় রাতেই মেয়েটার প্রেতাত্মা ঘুরে বেড়াতে দেখা যেত প্রসাদের ছাদে রাইন নদীর ধারের এক বড় দুর্গের পাথর কিনে এনে লাগানো হয়েছে টেরোর ক্যাসেলে ওই দুর্গের ভাড়ারে নাকি আটকে রাখা হয়েছিল এক পাগলা বাদককে আটকে থেকে না খেয়ে মরে গেছে লোকটা তারপর থেকে গভীর রাতে দুর্গের ভেতর থেকে ভেসে আসত মিষ্টি হালকা বাজনা খাইছে চোখ বড়ো বড়ো হয়ে গেছে মুসার। দে বিদেশের কু কুক্ষেত্র সব ভূতকে এনে টেরর কেসেলে তুলেছে জন ওরা তো লোককে ভয় দেখে তাড়াবেই গলা টিপে আজও মারেনি কাউকে এটাই আশ্চর্য কেউ কি বেশি বাড়াবাড়ি করলে হয়তো মারবে ফিসফিসিয়ে বলল প্রাইস তবে আমি যা জানি কেউ যায় না ডেরোর কেসেলের ধারে কাছে চোর ডাকাত ভবঘুরেরা পর্যন্ত এড়িয়ে চলে মাসে একবার করে ওদিক থেকে ঘুরে আসি আমি পুরনো বন্ধুকে মনে রাখি কোনো বাড়ি কাউকে কেসেলের পেছনের কাছে পিঠে দেখিনি অরা ক্যাসেলে গিয়েছিল না কিশোর আচ্ছা অনেক কাহিনি তো শোনা যায় ক্যাসেলের ভূত সম্পর্কে গভীর রাতে নাকি পাইপ অর্গান বাজে নীল ভূত দেখা যায় কতখানি সত্যি বলতে পারেন আমিও শুনেছি ওসব কিচ্ছা বাজনা শুনিনি কখনো কোনো ভূতকে দেখিনি তবে জন বলতো প্রজেকশন রুম থেকে গভীর রাতে নাকি বেশি এসেছে বাজনা কয়েকবার এই ঘটটা ঘটনাটা ঘটে যাবার পর একদিন অর্গানের ইলেকট্রিক কানেকশান কেটে রাখলো বন্ধ করে রাখলো প্রজেকশন রুমে দরজা কিন্তু লাভ হলো না কিছু সে রাতেও ঠিক শোনা গেল সেই বাসনা গিলল মুসা। চশমা খুলে নিল প্রাইস দুই কিশোরের দিকে চেয়ে চোখ মিটমিট করছে টেরার ক্যাসেলের ভূত আছে কি নেই জানি না আমি ফিসফিস করে বললো সে তবে আমাকে ঢুকতে বললে ঢুকবো না রাতে ক্যাসেলের দরজার ওপাশেই যাব না লক্ষ কোটি টাকা দিলেও না কিশোর ডাক শোনা গেল মেরি চাচির এদিকে আয় রোডগুলো বেড়ার ধারে ঘেঁষে তুলে রাখবি মুসা রবিন তোমরা একটু সাহায্য করো বন্ধুকে কড়া রোদে ইয়ার্ডে ব্যস্ততা রবিনের পা ভাঙা ভারী কাজ তার পক্ষে সম্ভব নয় উল্টে রাখা পুরোনো একটা বাদটা আরাম করে বসে রোডের হিসাব রাখছে সে গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে ইয়ার্ডে কবে আবার হেডকোয়ার্টারের আলোচনায় বসতে পারবে তিনজন কে জানে মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করেছে করে আসার পর আর এক তদন্ত আসলে সময় পায়নি ইয়ার্ডে ব্যস্ততা থাকছে মুসার বাড়িতে কি কি কাজ ছিল সারতে হয়েছে লাইব্রেরিতে রবিনেরও কাজের চাপ পড়েছিল বেশ গত দুদিন খুব কম সময়ই বাড়িতে থাকতে পেরেছে রাশের চাচা বড়সড় একটা নিলাম হচ্ছে এক জায়গায় ওখানে মাল কিনতে ব্যস্ত তিনি ট্রাক বোঝাই হয়ে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে ইয়ার্ডে কবে যে শেষ হবে কে জানে একটানা কাজ করে গেল ওরা খুশি মনেই মেরিচাচির কাজ করে দিতে দ্বিধা নেই তিন গোয়েন্দার প্রচুর চুইং আপ কিংবা টফির লোভ আছে সঙ্গে আছে মেরিচাঁচির হাতে তৈরি কেক বয়ে বয়ে বেড়াতে বেড়ার কাছে নিয়ে রড জমা করছে মুসার কিশোর বাদটা বসে ওগুলোর হিসাব রাখছে রবিন দুপুরের দিকে ফুরসত মিলল কিছুক্ষণের জন্য বড় ট্রাকটা দেখা গেল ইয়ার্ডের গেটে রাশের চাচা এসেছেন ছোটোখাটো হালকা পাতলা মানুষ ইগলের মতো বাঁকানো বিরাট নাকের তোলায় পল্লাই গোফ ট্রাক বোঝায় মালপত্রের স্তূপের ওপর একটা পুরনো ধাঁচের চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে পুরোনো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কিছুই ফেলে আসেন না রাশের চাচা কাজে লাগবে কিনা লাগবে না বিক্রি হবে কি না ওসব নিয়ে মাথা ঘামান না কিনে নিয়ে আসেন পরে দেখা যাবে কি করা যাবে ইয়ার্ডের চত্বরে এসে থামল ট্রাক মালের দিকে একবার চেয়ে স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন মেরি চাচি তুমি তুমি পাগলি হয়ে গেছো ওটা এনেছো কেন পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছে তিন কিশোর দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দোলালিন রাসের চাচা হাসলেন অবাক চোখে এক গাদা ধাতু পাইপের দিকে চেয়ে আছেন তিন গোয়েন্দা আট ফুট উঁচু একটা পাইপ অর্গান অর্গানটা কিনেই ফেললাম মেরি গলা খুব ভারী রাশের চাচার বরিশ রফার ধরো তো নামিয়ে ফেলি খুব সাবধানে নামাতে হবে ভেঙে ভেঙে ফেলবে না আবার লাভ দিয়ে মাটিতে নেমে এলো রাশের চাচা অর্গানটা নামাতে ব্যস্ত হয়ে পড়ল বরিশ আর রোফার পাইপ অর্গান কথা আটকে গেল মেরি চাচির জেসাস পাগল হয়ে গেছে লোকটা অর্গান পাইপ অর্গান দিয়ে কি হবে নাক মুখ দিয়ে গোল করে ধোঁয়া ছালো রাশের চাচা রসিকতা করলে বাজনা শিখব পার্ট টাইম চাকরি করা যাবে সার্কাসে হাসলেন তিনি হাত লাগালেন বরিশার রোভারের সঙ্গে বরিশার রোভার দুই ভাই বভারিয়ান লোক দুজনই ছয় ফুট চার ইঞ্চি লম্বা সে অনুপাতে চওড়া মাথার চুল সোনালি গায়ে মশের মতো জ্বর সহজেই ধরে ধরে নামিয়ে আনছে ভারী পাইপগুলো সবার ঘরের কাছে বেড়ার ধারে অর্গানটা বসানোর সিদ্ধান্ত নিলেন রাসের চাচা ওখানে নিয়ে গাদা করে রাখা হলো অর্গানের পাইপ আর অন্যান্য যন্ত্রপাতি পরে জুড়ে দেয়া হবে খুব ভালো জিনিস তিন কিশোরকে বললেন রাশেদ চাচা লস অ্যাঞ্জেলসের খুব পুরাতন একটা থিয়েটারে ইউজ কর থিয়েটার হাউস থেকে নিয়ে এসেছি খুব ভালো করেছ গমরা মুখে বললেন মেরি চাচি কপাল ভালো কাছে পিঠে প্রতিবেশী নেই কাজ করতে চলে গেলেন তিনি অনেক বড় অডিটোরিয়ামের জন্য তৈরি হয়েছিল অর্গানটা ছেলেদেরকে বললেন রাসের চাচা জোরে বাজেলা কানের পর্দা ফেটে যাবে মানুষের চাইলেই খুব উঁচুতে নিয়ে আসা যায় এর শব্দ এতই নিচু মানুষের কানেই ঢোকে না সে আওয়াজ নাই যদি শোনা গেলো ওটার আবার শব্দ হলো নাকি চাচার দিকে চেয়ে বলল কিশোর মানুষের কানে ঢোকে না সার্কাস হার হাতের কানে ঢুকবে মুচকে হাসলেন রাসের চাচা ঢোক গিললেন সেখান থেকে কানে তো সবারই এক বলল মোসা মানুষের কানে না ঢুকলে হাতের কানেও ঢুকবে নাকি ঢুকতেও পারে জবাবটা দিল রবিন কুকুরের হুইসেলের নাম শুনুনি মানুষের কানে ঢোকে না কিন্তু কুকুর ঠিকই শুনতে পায় ওই বাঁশির আওয়াজ সাবসনিক জব করলো কিশোর বিলো সাউন্ড বলে একে ভাইব্রেশন বেশি না হলে মানুষের কানে ঢোকে না শব্দ একটা বিশেষ রেঞ্জের কম্পন তবেই শুনতে পায় মানুষ পাইপর শব্দ রহস্য নিয়ে এতই মগ্ন ওরা গেটের কাছে দাঁড়ায় দাঁড়ালো এসে নীল স্পোর্টস কারটা খেয়ালি করল না ড্রাইভার টিংটিংয়ে রগাটে শরীর লম্বা এক তরুণ জোরে হর্ন বাজালো চমকে ফিরে চাইল তিন কিশোর তিন গন্দাকে চমকে দিতে পেরে খুব মজা পেল যেন গাড়ির আরোহীরা জোরে জোরে হেসে উঠল ড্রাইভার আর তার দুই সঙ্গী শুটকোটেরি লম্বা তরুণকে ড্রাইভিং সিট থেকে নেমে আসতে দেখে বলল মুসা ওর এখানে কী বিড়বিড় করলো রবিন বছরের একটা বিশেষ অংশ বিচে কাটাতে আসে ডয়েল পরিবার সারা বছর থাকে না কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট জালিয়ে মারে কিশোর মুসার রবিনকে খালি পেছনে লেগে থাকে নিজের বুদ্ধির উপর অগাত আস্থা টেরিয়ার ডয়েলের অন্য কেউ সেটা মানল কি মানল না তা নিয়ে মাথা ঘামায় না নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কিশোরের বয়সী ছেলেদেরকে অধীনে রাখার চেষ্টা করে রকিবিচে বেশিরভাগ ছেলে মেয়েই পাত্তা দেয় না তাকে এড়িয়ে চলে তবে বকে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে টেরিয়ার প্রায় পার্টি দেয় ওদেরকে দাওয়াত করে তার গাড়িতে তুলে ঘরায় সারা শহর দরজায় হাত খরচ দেয় এগিয়ে আসছে টেরিয়ার হাতে একটা জুতোর বাক্স গাড়িতে বসা দুই সঙ্গী চোখের তার ওপর তিন গন্ধাও দেখছে তাকে কাছাকাছি এসেই পকেটে হাত রাখলো সে ঝটকা দিয়ে বের করে আনলো আবার হাতের একটা ম্যাগনিফাইং গ্লাস রাশে চাচা আর দুই বেবিরিয়ান ভাইয়ের দিকে তাকালো পাইপের গানটা নিয়ে ব্যস্ত তারা এখান থেকে তার কথা শুনতে পাবে না বিশেষ কায়দায় ভ্রু কুচকালো সে গম্ভীর একটা ভাব ফুটিয়ে তুললো চেহারায় ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বলালো একবার ভুল জায়গায় এসে পড়লাম না তো টেরিয়ারের অভিনয়ে খুব মজা পেল তার দুই সঙ্গী হেসে উঠল হো হো করে হাত মুঠো হয়ে গেল মুসার এক পা সামনে বাড়ালো কী চাই এখানে শুটকি মুসার কথা যেন শুনতেই পেল না টেরিয়ার ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে তাকালো কিশোরের দিকে অনেক কষ্টে যেন চিনতে পারলো গ্লাসটা আবার ভরে রাখলো পকেটে এই যে কিশোর হোমস পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি একটা কেস নিয়ে এসেছি আপনার কাছে স্যার স্কটল্যান্ড ইয়ার্ডেও বিমূর হয়ে গেছে কোনো সুরাহা করতে পারেনি কেসটা শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হতে হলো নির্দয়ভাবে খুন করা হয়েছে বেচারাকে আশা করি এই জটিল রহস্য সমাধান করতে পারবেন বক্সটা বাড়িয়ে ধরল সে টেরিয়ার বলার ভঙ্গিতে হেসে লুটুপুটি খেতে লাগলো তার দুই বন্ধু বিচ্ছিরি গন্ধ আসছে বাক্সটার ভেতর থেকে কি আছে আন্দাজ করতে পারলো তিন গোয়েন্দা হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর ডালা খোলার আগে একবার চাইল টেরিয়ারের দিকে হাসছে টেরিয়ার অপেক্ষা করছে ডালা খুলল কিশোর নাকে এসে যেন বাড়ি মারলো পচা গন্ধ বিরাট এক সাদাই দূর পচে ফুলে ঢোল হয়ে আছে কী মনে হয় মিস্টার হোমস সামান্য সামনে ঝুঁকে এলো টেরিয়ার ভয়াবহ খুনের কিনারা করতে পারবেন আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন পঞ্চাশটা স্ট্যাম্প হাসির রোল উঠেছে গাড়িতে আর চোখে সেদিকে একবার চাইল কিশোর চেহারায় কোনো পরিবর্তন হলো না গম্ভীর চোখে মুখে আস্তে করে মাথা ঝাঁকালো সে গাড়িতে বসা টেরিয়ারের দুই বন্ধুকে শুনিয়ে জোরে জোরে বলল আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মিস্টার সুটকি খুবই দুঃখ পেয়েছেন পাবেনি তো হাজার হোক নিহত জীবটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল হঠাৎ থেমে গেল হাসির শব্দ সতর্ক হয়ে উঠছে গাড়িতে বসা ছেলে দুটো চোখ মুখ লাল হয়ে উঠেছে টেরিয়ারের বেচারার মৃত্যুর কারণ অনুমান করতে পারছি আবার বলল কিশোর বোধ খোল খেয়েছিল এক গরু বন্ধুর সঙ্গে একই গামলায় গরুটার নামের আদ্যক্ষর দুটো জানি টিডি। ডি ভুরি ভোজনের পরই হয়তো ট্যারর কেসেলে গিয়েছিল ভূতের তারা খেয়ে পেট নষ্ট করতে করতে ফিরেছে নিজেকে খুব চালাক মনে করো না হেসে উঠলো টেরিয়ার বিশেষ হচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি বলে ঘুরল কিশোর একচুটে গিয়ে ঢুকলো ঘরে কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো এই যে আধ্যক্ষর খদাই করা আছে এটাতে টর্চটা টেরিয়ারের দিকে বাড়িয়ে ধরে বলল কিশোর আগে একটা এস থাকলেই তোমার পুরো নাম হয়ে যেত সুটকি টেরিয়ার ডয়েল হাহা করে হেসে উঠল মুসা টর্চটা সুটকিকে দিয়ে দাও না একটা এস বসিয়ে নেবে থাবা মেরে কিশোরের হাত থেকে টর্চটা নিয়ে নিল টেরিয়ার ঘুরে দাঁড়ালো আর গটমট করে হেঁটে চলে গেল গাড়ির কাছে ড্রাইভিং সিটে উঠে বসে ফিরে চাইল আহা হা তিন গয়েন্দা শুনলেই হাসি পায় শহরের ছেলেদের কারোরই জানতে বাকি নেই ভরঙের কথা কেউ হাসি ঠেকাতে পারছে না জবাবে তালে তালে হাততালি দিতে লাগলো কিশোর মুসার রবিন আরও খেপে গেল টেরিয়ার রাগে ভাষা হারিয়ে ফেললো ঝাল মেটালো গাড়িটার ওপর বন করে ঘুরিয়ে উঠল স্টিয়ারিং কর্কশ আর্তনাদ উঠল টায়ারের ঘুরে গেল নীল স্পোর্টস কারের নাক জ্বরে একটা ঝাঁকুনি খেয়ে লাভ দিল সামনে তীব্র গতিতে ছুটে চললো গেল লাইব্রেরিতে আমার কার্ড ওই বেটাই চুরি করেছেন কথা বলল রবিন আমরা কাজে নেমেছি জেনে গেছে বেটা জানুক লককে জানাতেই তো চাই আমরা বলল কিশোর তবে কাজটা আরও জরুরি হয়ে পড়লো আমাদের জন্য প্রথম কেস ফেলে করা ফেল করা চলবে না কিছুতেই পেছন ফিরে চাইল এবার কিশোর পাইপ অর্গান নিয়ে ব্যস্ত এখন রাশেদ চাচা বরিশার রোভার চাচিকে দেখা যাচ্ছে না নিশ্চয় টেবিলে খাবার সাজাতে গেছেন একটু সময় পাওয়া গেল বলল কিশোর চলো লাঞ্চে টাক পড়ার আগে মিটিং শেষ করে ফেলি দুই সুরঙ্গের দিক দিয়ে এগিয়ে চলল কিশোর তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটালো মাটিতে পড়ে থাকা একটা আলগা পাইপে পা দিয়ে বসল গড়িয়ে চলে গেল পাইপ তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল সে তাড়াতাড়ি দুদিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মুসা প্রচণ্ড ব্যথায় তাতে দাঁত চেপে আছে কিশোর আমার পা ভেঙেই গেছে বোধ হয় গঙ্গিয়ে উঠলো সে উফ এই যে এখানে দেখা গেল ইতিমধ্যে ফুলে উঠতে শুরু করেছে ডান পায়ের গড়ালের ওপরের গাঁট ভীষণ ব্যথা বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ উফ হয় ডাক্তার ডাকতে হবে